হ্যালো ভিউয়ার্স, এখন আপনাদের সবার প্রথমে যে ট্রেনটি দেখাবো সেটির নাম হলো রকেট এক্সপ্রেস, রকেট মেল, খুলনা মেল। এই ট্রেনটি অত্যন্ত ধীরগতি সম্পন্ন একটি ট্রেন। যারা চিলাহাটি থেকে খুলনা যেতে চান, তারা অলস সময় কাটাতে চাইলে এই ট্রেনে যেতে পারবেন। এই ট্রেনে যেতে আপনার সর্বনিম্ন সময় লাগবে 21 থেকে 22 ঘন্টা, সেটা 24 ঘন্টাও ধরা যেতে পারে। এখন ট্রেনটি চলে আসছে, দেখা যাক ট্রেনটির কী অবস্থা। আসলে খুব ধোঁয়া উড়িয়ে কিন্তু ট্রেনটি আসছে, ঘোরা ঘোরা। এ কি পিছনে ওগুলা কিসের বগি? এই ট্রেনে আবার এসি বগি যুক্ত হলো কবে? এতে রূপসার বগি লাগিয়েছে। এখন একটি লোহার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এখন আশা রাখি যে রূপসা এক্সপ্রেস ট্রেনটি চলে আসবে। এটি চিলাহাটি থেকে ছেড়েছে এবং যথা সময়ে এটা কিন্তু চলে এসেছে। এটা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ট্রেনে যারা চিলাহাটি থেকে খুলনা যেতে চান রূপসা এক্সপ্রেস ট্রেনে, তারা ননস্টপভাবেই যেতে পারবেন, যথাসময়ে পৌঁছে যাবেন। কিন্তু এই ট্রেনটিও কিন্তু অনেক স্টেশনে দাঁড়ায়। এটি প্রায় 29টি স্টেশনে স্টপেজ করে ট্রেনটি, তারপরে খুলনা যেয়ে পৌঁছাবে। তবে দেখুন, এই ট্রেনটি কিন্তু অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন একটি ট্রেন। ট্রেনটি কিন্তু খুব দ্রুত চলে আসছে এবং খুব জোরে হর্ন মারতে মারতে আসছে। নতুন লোকোমোটিভ এই ট্রেনটিতে কিন্তু অসাধারণ একটা সুন্দর লাগছে। উমা, আমার তো ভয় লাগছে, এখন বাতাসে উড়ে চলে যাব নাকি? এমনি পাতলা মানুষ আমি। রৌদ্রের মাঝে আমি পাঁচবিবি রেল স্টেশনে অপেক্ষায় আছি। চলে আসছে সেই আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি, কিন্তু চলে আসবে এখনই। ইতিমধ্যে সিগনাল পেয়েছি, দেখা যাক যত দূর পর্যন্ত চোখ যায়। এবং জুম করা হয়েছে ট্রেনের মাথাটি, কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। এই ট্রেনটি কিন্তু দেখতে অসাধারণ একটি সুন্দর একটি ট্রেন। এই ট্রেনে যারা ভ্রমণ করতে চান তাদের জন্য কিন্তু বলি যে এখানে শোভন চেয়ার আছে, এসি সিট আছে এবং রাতের জন্য বাথের ব্যবস্থাও আছে। বাথ সিটও আপনারা, এসি বাথটাও কিন্তু এই ট্রেনে পাবেন। তবে এটা খুব মানে স্বল্প সময়েই কিন্তু এই বাথগুলা বিক্রি হয়ে যায়, এসিগুলা, কারণ আপনারা টিকিট করলে একটু আগে ভাগেই করার চেষ্টা করবেন। তো ট্রেনটি দেখুন, নতুন লোকোমোটিভ কিন্তু খুব সুন্দর লাগছে ট্রেনটি, এবং এটি একটি রাইট টাইমে যাওয়ার ট্রেন। আসলে ইউটিউবারদের অনেক কষ্ট করতে হয় একটি ভিডিও সংগ্রহ করতে হলে, কিন্তু রোদের ভিতরে বৃষ্টির মধ্যে পুড়ে পুড়ে থেকে তারপরে ভিডিও বানাতে হয়। আমি এখন অপেক্ষায় আছি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই চলে আসবে। আমি সিগন্যাল পেয়েছি, জানতে পেরেছি ট্রেনটা প্রায় কাছাকাছি চলে এসেছে, ডাউন দিয়ে দিয়েছে। অবশ্য জুম করে এত দূর দেখানো সম্ভব হচ্ছে না। তারপরেও দেখুন, ট্রেনের মাথাটা কিন্তু দেখা যাচ্ছে, ট্রেন কিন্তু চলে আসছে। এবং এটি সবচাইতে দ্রুত গতির, উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার একটা সবচাইতে দ্রুত গতির একটি ট্রেন। এই ট্রেনে আপনি সব ধরনের সুযোগ সুবিধায় পেয়ে থাকবেন, এবং এটি কিন্তু ননস্টপ একটি ট্রেন। সকল স্টেশনে এই ট্রেনটি কিন্তু থামবে না। এটি পার্বতীপুর থেকে যখন ছেড়েছে, নেক্সট স্টপেজ হলো এরপরে জয়পুরহাট। জয়পুরহাট পর্যন্ত কিন্তু স্টপেজের আছে। এটি পুরো ঢাকা পর্যন্ত, কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যেতে মাত্র 7টি স্টেশনে স্টপেজ করে। এই ট্রেনটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন মিটার গেজের একটি ট্রেন। এই ট্রেনের ভিতরে আপনারা শোভন চেয়ার, এসি চেয়ার, এসি সিট এবং এসি বাথ সমস্ত সুবিধাই আপনারা এই ট্রেনের ভিতরে পাবেন। এবং খাবারের হোটেলও কিন্তু, একটা চমৎকার হোটেল কিন্তু এই ট্রেনের ভিতরে রয়েছে। তুলনামূলকভাবে এই ট্রেনটিতে যারা সফর করতে চান বা যাত্রা করতে চান, তাদের জন্য একবার প্রথম পছন্দের হিসেবে আপনারা এই ট্রেনটি ব্যবহার করতে পারবেন।
আমি আশাবাদী বাংলাদেশ রেলওয়েতে এই ধরনের আরও অনেক সুযোগ সুবিধা আসবে এবং রেল যোগাযোগে আরও উন্নতি সাধন হবে। ট্রেনটি কিন্তু চলে গেল, স্টেশনে থামলো না। তারপরেও স্টেশন বলে জায়গাটা, এই স্টেশনটাকে একটু সম্মান দেখিয়েই কিন্তু ট্রেনটি ধীর গতিতেই কিন্তু পার হলো। কিন্তু ভাববেন না যে এই গতিতেই কিন্তু আসলে ট্রেনটি ঢাকায় যাবে, সেটি নয়। এটি কিন্তু অত্যন্ত দ্রুত গতির একটি ট্রেন। এটা 100 থেকে 120-130 কিলো স্পিডেও কিন্তু এই ট্রেনটি চলাচল করে ঢাকার দিকে যাওয়ার সময়। হ্যাঁ, পঞ্চগড় থেকে ছেড়ে চলে এসেছে আরেকটি ট্রেন, এটিও কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ট্রেনটির নাম হলো আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি কিন্তু অত্যন্ত বিলাসবহুল ট্রেন বলে রাখি। এই ট্রেনের কিন্তু নাম তিনটা, একটা পঞ্চগড় এক্সপ্রেস, একটা দ্রুতযান এক্সপ্রেস, আবার একতা এক্সপ্রেস। এটা এক এক সময় এক এক নামে চলে। এখন এটি দ্রুতযান এক্সপ্রেস নামেই যাচ্ছে। এই ট্রেনটিও কিন্তু অত্যন্ত দ্রুতগামী ট্রেন, কিন্তু এটি পঞ্চগড় থেকে ঢাকা যেতে 24টি রেলওয়ে স্টেশন যাচ্ছে। মানুষজন সব ছাগল ধরে দাঁড়িয়ে আছে ট্রেনে কাটাক পড়বে বলে। এখন আক্কেলপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষায় আছি। এটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে এসেছে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি এখন পঞ্চগড়ের দিকে যাচ্ছে, ট্রেনটি ছেড়ে দিয়েছে। এই ট্রেনটিও কিন্তু বিলাসবহুল একটি ট্রেন, কিন্তু এই ট্রেনটিও বিভিন্ন স্টেশনে থামে। এই জন্যে আমার কাছে এই ট্রেনটিতে চড়তে কিছুটা বিরক্ত লাগে। তবে এই ট্রেনটি যখন পঞ্চগড় এক্সপ্রেস হয়ে যাতায়াত করে, তখন এটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন ট্রেনই বলা চলে। কারণ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সচরাচর সকল স্টেশনে থামে না। এটি পঞ্চগড় থেকে যখন ঢাকার উদ্দেশ্যে পঞ্চগড় এক্সপ্রেস নামে চলে, তখন এই ট্রেনটি সর্বমোট 8টি রেলওয়ে স্টেশনে থামে। কিন্তু এই একতা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে ফেরার সময় এটি সর্বমোট 24টা রেলওয়ে স্টেশনে থামবে, তারপরে এটি পঞ্চগড়ে পৌঁছবে। এই ট্রেনটি পঞ্চগড়ে পৌঁছবে, এটি একটু লেটেই চলছে। সম্ভবত এটি পঞ্চগড় পৌঁছতে প্রায় রাত 10:30 থেকে 11টা বেজে যেতে পারে। তো দেখুন, ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং চলছে। সামনে একটা ঝাঁকানাকা ডান্স দিবে ট্রেনটি, কারণ সামনে একটু আঁকা বাঁকা রয়েছে। লাইন যখন লেভেল ক্রসিংটা চেঞ্জ করবে, তখন সাপের মতোই কিন্তু লাগবে ট্রেনটিকে দেখতে। তবে অসাধারণ সুন্দর একটি ট্রেন। এই ট্রেনে আপনারা খুব নিরাপদে ভ্রমণ করতে পারবেন। আপনাদের ভ্রমণ এবং আপনাদের যাত্রা শুভ হোক, সকলকে সেই শুভকামনায় রাখছি। আর আমার ইউটিউব চ্যানেলের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার পাশে থাকবেন আশা করি। ঠিক আছে।